বিরতির পর স্বাগত। সামনে রয়েছে 2024 এর লোকসভা নির্বাচন এবং নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল ইতিমধ্যেই মাঠে ময়দানে নেমেছে, প্রচার করছে এবং যোগদান সভাও কিন্তু অব্যাহত রয়েছে শাসক বিরোধী প্রত্যেকটি দলের। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 43 করবুক বিধানসভা কেন্দ্রের শিলাছড়ি বাজারে কংগ্রেস দলে যোগদান সভা অব্যাহত। জানা যাচ্ছে বিভিন্ন পার্টি থেকে দল ত্যাগ করে কংগ্রেসের সঙ্গে যোগদান করে 107 পরিবারের 411 জন ভোটার এই যোগদান সভায় উপস্থিত ছিলেন। বিধায়ক আশিস সাহা সে সঙ্গে উপস্থিত ছিলেন, গোমতী প্রেসিডেন্ট টিটন পাল এবং গোমতী জেলার সেক্রেটারি কমল দেওয়ান চাকমা সহ অন্যান্যরা। এবং কংগ্রেস নেতৃত্ব এবং প্রদেশ কংগ্রেস সভাপতির হাতে হাত ধরেই নবাগতরা দলে আসেন এবং তাদেরকে স্বাগত ভাষণ রাখেন আশিস সাহা। এবং তিনি ভাষণে যারা নবাগত রয়েছে তাদেরকে উজ্জীবিত করার জন্য একাধিক বক্তব্য তুলে ধরেছেন। এবং এই যোগদান সভা কিন্তু বিগত 2-3 মাস ধরেই দেখা যাচ্ছে করবুক বিধানসভা কেন্দ্রে। আজকের এই যোগদান সভায় কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতি কিন্তু ছিল বেশ লক্ষণীয়। প্রদেশ কংগ্রেসে সভাপতির উপস্থিতিতেই আজকের এই যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই যোগদান সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনুন। যারা বলেছিল যে আমাদের দেশের বিকাশের কথা, যারা বলেছিল বিশ্বাসের কথা, যারা মানুষের সামনে ক্ষমতায় আসার আগে তুলে ধরেছিল নানা ধরনের প্রতিশ্রুতির মাধ্যমে উন্নয়নের কথা, আমরা দেখেছি এই দেশ বিগত 9.5 বছরে এক ভারত থেকে খণ্ডিত হয়ে দুটি ভারত হয়েছে। দুটি ভারতের রূপদানকারী শাসক দল বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের মানুষকে দু ভাগে ভাগ করেছে। একটা ভাগ হল কর্পোরেটদের, বড়লোকদের, ধনী মানুষের ভারত, আরেক দিক থেকে অনুন্নত পশ্চাৎপদ আদিবাসী বিভিন্ন গরিব অংশের মানুষের জন্য আরেকটি ভারত। সমগ্র ভারত জুড়ে যারা বলেছিল যে আমরা রোজগার দেব, কর্মসংস্থানের ব্যবস্থা করব, মানুষের উন্নয়নের জন্য অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দেব, যারা বলেছিল দেশের সামগ্রিক উন্নয়নে গ্রাম পাহাড় সর্বত্র উন্নয়নের ছোঁয়া লাগবে, ভারতবর্ষের মানুষ দেখেছে যে বিগত কংগ্রেস সরকারের আমলে যে সম্পদ তৈরি হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য আপনারা শুনলেন। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বিষয়ে শাসক দলকে কটাক্ষ করেছেন এবং আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করা এবং লড়াইয়ে এগিয়ে আসার জন্য প্রত্যেকটি কংগ্রেস কার্যকর্তাদের প্রতি তিনি আহ্বান রেখেছেন। আজ দলীয় পতাকা দিয়ে নবাগতদের স্বাগত জানিয়েছেন করবুক বিধানসভা এলাকার কংগ্রেস নেতৃত্ব সহ প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।